আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বর্তমানে নেইমার জুনিয়র, এতে কারো কোনো সন্দেহ থাকার কথা নেই। আর সন্দেহ থাকলেও কিছু করার নেই, কারণ নেইমার ইজ নেইমার। তো নেইমার কিন্তু 2024 সালের কোপা আমেরিকা মিস করতে চলেছে, এটা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। তো নেইমার জুনিয়র ছাড়া ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু নেইমারের পরেই ভিনিসিয়াস জুনিয়রের অবস্থান ব্রাজিল জাতীয় দলে। আপনারা সকলে জানেন ভিনিসিয়াস জুনিয়র এবারের সিজনে দুর্দান্ত ফর্মে রয়েছে, ব্যালন ডি'অর জয়ের খুব কাছাকাছি সময় রয়েছে তিনি। তাই তো নেইমার জুনিয়রকে নিয়ে সাংবাদিক, স্পেনের একজন সাংবাদিক, তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন ব্রাজিলের নেতারকা ভিনিসিয়াস জুনিয়রকে নেইমারকে নিয়ে। তিনি প্রশ্ন করেছিলেন, নেইমারবিহীন জাতীয় দলে কি আপনি এমন ভূমিকা, এমন দায়িত্ব নিতে প্রস্তুত যেটা আপনি ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের হয়ে করছেন? সেই প্রশ্নের উত্তরে ভিনিসিয়াস জুনিয়র স্পষ্টভাবে বলেছেন, অবশ্যই আমি রিয়াল মাদ্রিদে আসার পর থেকে অনেক পরিশ্রম করেছি এবং নিজেকে একজন পেশাদার ফুটবল হিসেবে গড়ে তুলেছি। এখন জাতীয় দলে ওই অবস্থানে পৌঁছাতে আমি আমার সেরাটা দিতে সর্বদা প্রস্তুত আছি। মূলত ভিনি জুনিয়র এমন কথা বলেছেন যে নেইমার জুনিয়র নেই, তাই তো দায়িত্বটা কিন্তু সব আপনার ওপরেই। আপনি রিয়াল মাদ্রিদের হয়ে যে পরিমাণ পারফরমেন্স করছেন, এটা কি ব্রাজিল জাতীয় দলে করতে পারবেন বা এটার জন্য কি প্রস্তুত আছেন কি না, এটা প্রশ্ন ছিল সাংবাদিকের। আর ভিনি জুনিয়র বলেছেন, আমি রিয়াল মাদ্রিদে আসার পর অনেক পরিশ্রম করেছি এবং একজন পেশাদার ফুটবল হিসেবে গড়ে তুলেছি নিজেকে, এবং এখন সময় এসেছে জাতীয় দলে ওই অবস্থানে পৌঁছাতে হবে এবং নিজের সেরাটা দিয়ে সর্বদা চেষ্টা করতে হবে। তো দর্শক, আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সিতে যে দুর্দান্ত পারফরমেন্স তিনি করেন, সেই পারফরমেন্সটা কি এবার আমরা কোপা আমেরিকায় দেখতে পারবো ব্রাজিলের ওই হলুদ জার্সিতে?